হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে ইমোতে থাকা খুবই গুরুত্বপূর্ণ একটা সেটিংস আপনাদের মাঝে আমি শেয়ার করব। এখন বর্তমানে ইমো অ্যাপস ব্যবহার করে না এরকম লোক পাওয়া যাবে না। প্রত্যেকেই কিন্তু আপনারা ইমো ব্যবহার করে থাকেন, কিন্তু এখন ইমোর ভিতরে একটা নতুন প্রবলেম সৃষ্টি হয়েছে। সেটা কেউ বলে প্রবলেম, বাট কেউ বলে সেটিংস। তো আজকে আপনাদেরকে দেখাবো সেটারই একটি সেটিংস। দেখেন, যখন কিনা আমি কাউকে কল করতে যাই, এখানে কি লেখা আসছে ভাই, ফেল টু স্টার্ট এ কল। এটা কেন আসলো দেখেন। আরেকটা জিনিস এখন আমি দেখাবো, সেটা হচ্ছে গিয়া আরেকটা আইডিতে আমি কল দিতে গেলাম, এখানে কি আসছে, ইউর বডি ইজ নট অনলাইন। দুইটা লেখা কিন্তু ভাই ভিন্ন রকম। দেখেন, এখন আরেকটা লেখা আপনাদেরকে আমি দেখাবো। এই দেখেন, আরেকটা আইডিতে আমি কল দিলাম, এখানের লেখাটা কিন্তু আরেকটু ভিন্ন, ক্যান নট কল দিস ইউজার ডিউ টু হিস হার প্রাইভেসি সেটিংস। এখন আমি মোট তিনটা সিস্টেম দেখাইলাম, এর ভিতরে দুইটা সিস্টেম সেম টু সেম একই। এই যে দেখতেছেন ক্যান নট কল দিস ইউজার এ ডিউ টু হিস, এই সেটিংসটা আর হচ্ছে কি আপনার এই যে সেটিংসটা, সেটা হচ্ছে ফেল টু স্টার্ট এ কল। দুইটা সিস্টেম কিন্তু একই। তারপর এই যে এখানে যে সিস্টেমটা দেখাইছিলাম যে ইউর বডি ইজ নট অনলাইন, এটার সেটিংসটা ভিন্ন রকম। এটার মানে কি? এটার মানে হচ্ছে কেউ আপনাকে তার ইমো থেকে ব্লক করে দিছে। এই কারণে আপনি যখন কিনা তাকে কল করতে যান, তখন এখানে লেখা আসে যে ইউর বডি ইজ নট অনলাইন। এটা আরেকটা কারণ হয়, যদি আপনি যাকে কল করবেন তার ইমোটা যদি ভাই পার্মানেন্টলি ব্যান্ড হয়ে যায়, তখন যদি আপনি তাকে কল করতে যান, তখনও কিন্তু সেম লেখাটা আপনার এখান থেকে শো করবে। এবং কি যদি সে তার ফোনে পরপর দুইটা ইমো ব্যবহার করে থাকে, একটা ইমো থেকে আরেকটা ইমোতে যখন কিনা যাবে, আর এই ইমোটা যদি অফলাইনও থাকে, তখনও কিন্তু এই লেখাটা আসতে পারে যে ইউর বডি ইজ নট অনলাইন। তো আমি কি বলছি, যদি এই অ্যাকাউন্টটা ব্যান্ড হয়ে যায় পার্মানেন্টলি, তখন এই লেখাটা আসতে পারে। তারপর যদি এই নাম্বারটা অফলাইনে থাকে, যদি পরপর একটা ইমোর ভিতরে দুইটা ইমো ব্যবহার করা থাকে, তখন এই লেখাটা আসতে পারে। আর আরেকটা হচ্ছে যখন কিনা আপনাকে যদি ব্লক মেরে দেয় ওই ইমো থেকে, তখন কিন্তু সেম ইউর বডি ইজ নট অনলাইন এই লেখাটা আসবে। দেখেন, এখানে দ্বিতীয় যে সেটিংসটা, যে ক্যান নট কল দিস ইউজার ডিউ টু হিস, এটা হচ্ছে ভাই তার ফোনে একটা সেটিংস করে রাখছে, আর সেই সেটিংসটার কারণে আপনি তাকে ফোন করতে পারতেছেন না। এখন সে নিজেও জানে না যে এই সেটিংসটা সে কিভাবে করছে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দিব যে সে কিভাবে সেটিংসটা করছে, আর এই সেটিংসটা কিভাবে করলে আপনি তাকে কল করতে পারবেন। দেখেন, এখন আপনি যাকে কল করতে পারতেছেন না, আপনি তাকে বলবেন যে তোমার ফোনে থাকা এই প্লাস আইকনে যাও। এটা কাকে বলবেন? আপনি যাকে কল করতে পারতেছেন না তাকে বলবেন এই সেটিংসটা করার জন্য। তো তখন সে প্লাস আইকনে যাবে, তারপর এখান থেকে মোর অপশনে যাবে। যাওয়ার পর দেখেন এখানে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন আছে, তখন সে এই সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এই অপশনে চলে যাবে। যাওয়ার পরে জাস্ট একটু স্ক্রল ডাউন করবেন, একটু স্ক্রল ডাউন করার পর এখানে দেখেন কি আছে, কল। এই যে দেখতেছেন কল অপশন, আপনারা এই কলের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে কি আছে, যে নোবডি, যাতে করে তাকে কল না দেওয়া যায় সে এই অপশনটা অন করে রাখছে। দেখেন এখানে টিক মার্ক দিয়ে রাখছে, আর যদি এই যে এভরি অনে দিয়ে রাখে তাহলে কিন্তু তাকে কল দেওয়া যাবে। দেখেন আমি এখন এভরিওয়ানে দিয়ে রাখবো। এভরিওয়ানে দেওয়ার পরে আমি যদি এখন আমার আইডি থেকে আমি কল করি, তাহলে কিন্তু আমার কলটা যাবে ভাই। তো দেখেন আমি একটু ব্যাক করবো, এখন ব্যাক করে আমার আইডিতে আমি একটু কল দিব। দেখেন এই যে দেখতেছেন আমার আইডিটা, এই আইডিতে একটু
কল দিয়ে আপনাদেরকে আমি এখন দেখাবো। দেখেন আমি এখন কল দিয়ে দিব। তো দেখেন ভাই আমি কিন্তু কলটা দিয়ে দিছি, এমনকি আমার এক আইডি থেকে কিন্তু দেখেন আর এক আইডিতে কিন্তু কলটা চলে আসছে। তো আপনারা বুঝতেই পারতেছেন যে সেটিংটার আসলে কতটা মূল্য ভাই। তো অবশ্যই আপনারা এই সেটিংসটা এখান থেকে এভরিওয়ানে দিয়ে রাখবেন। যদি এভরিওয়ানে দিয়ে রাখেন তাহলে কিন্তু আপনার বন্ধুবান্ধব আপনাকে কল করতে পারবে, আর যদি নোবডি দিয়ে রাখেন তাহলে কি হবে, কেউ আপনাকে আর কল করতে পারবে না। সো গাইস অবশ্যই এই ভিডিওটা আপনারা বুঝতে পারছেন। ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সো গাইস আজকের মতো আমার ভিডিওটা এখানে শেষ করতেছি। খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন।